Are you ready? Yes, sir. I'm ready for your lovely question. Okay. Hello, my dear friends. আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে শুরু করছি স্পোকেন ইংলিশ ক্লাসের অ্যানাদার এপিসোড। আমি এসেছি আমার অতি জ্ঞানী গুণী মেধাবী মেধাবিনী ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তাহলে চলুন খুব বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই অসাধারণ মুহূর্তটি। Okay, are you ready? Yes, sir. I'm ready for your lovely question. Okay, now I'm going to ask you some sentences in Bengali and you try to translate them into English, okay? And don't get nervous. First of all, please tell me, when do you? When মানে কখন? তুমি কোনো কাজ কখন করো? সেই অর্থে আমরা when do you-টা ইউজ করতে পারি। যেমন তুমি কখন পড়ো? When do you read? তুমি কখন লেখো? When do you write? তুমি কখন স্কুলে যাও? When do you go to school? তুমি কখন ঘুমাতে যাও? When do you sleep? When do you sleep? When do you go to sleep? তুমি কখন তোমার বার্থডে সেলিব্রেট করো? When do you celebrate your birthday? When do you celebrate your birthday? তুমি কখন নাচ করো? When do you dance? তুমি কখন স্পোকেন ইংলিশ শেখো? When do you learn spoken English? তুমি কখন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করো? When do you practice the spoken English? When do you practice spoken English? তুমি কখন দৌড়াও? When do you run? তুমি কখন গরিব মানুষকে সাহায্য করো? When do you help the poor man? When do you help the poor man? Okay. তুমি কখন খাও? When do you eat? তুমি কখন সাঁতার কাটো? When do you swim? তুমি কখন হারমোনিয়াম বাজাও? When do you play the harmonium? তুমি কখন গিটার বাজাও? When do you play the guitar? Oh, lovely. তুমি কখন রান্না করো? When do you cook? বাহ, আমাকে কিন্তু রান্না করে খাওয়া হবে, ঠিক আছে? আলু ভাজি, ডিম ভাজি আর কলাই ডাল, কেমন? Very nice. When do you? এটা ছিল should. Should মানে উচিত। আমরা জানি I should মানে আমার উচিত, you should মানে তোমার উচিত, আর অন্যান্য সাবজেক্টটাকে লাগিয়ে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে চাইছি I should আমার উচিত, আমার লেখা উচিত, তোমার লেখা উচিত, you should write, তোমার পড়া উচিত, you should read, তোমার স্পোকেন ইংলিশ শেখা উচিত, you should learn spoken English, আমার কম্পিউটার শেখা উচিত, I should learn computer, I should learn computer, আমার স্কুলে যাওয়া উচিত, I should go to school, তোমার স্কুলে যাওয়া উচিত, you should go to school, you should go to school, তোমার বিলটা পে করা উচিত, you should pay the bill, you should pay the bill, তোমার এটা ব্যবহার করা উচিত, you should use it, তোমার এটা নেওয়া উচিত, you should take it, oh lovely, তোমার একটা ভালো রেজাল্ট করা উচিত, you should make a good result, you should make a good result, very nice, let's begin place for a lovely performance, okay, should, I should, আমার উচিত, you should, তোমার উচিত, তোমার একটা ভালো রেজাল্ট করা উচিত, আমার একটা ভালো রেজাল্ট করা উচিত, I should make a good result, okay, আমার এখন স্কুলে যাওয়া উচিত, I should go to school, আমার একটু বিশ্রাম নেওয়া উচিত, I should take a rest, I should take a rest, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত, you should take a rest, তোমার ওষুধ খাওয়া উচিত, you should take medicine, you should take medicine, very nice, very nice, তোমার হারমোনিয়াম বাজানো উচিত, you should play the harmonium, তোমার রান্না করা উচিত, you should cook, you should cook, খুব সুন্দর হয়েছে, you should, তোমার নাচ করা উচিত, you should dance, তোমার ক্রিকেট খেলা উচিত, you should play the cricket, তোমার এটা চেক করা উচিত, you should check it, you should check, stop, okay, খুব সুন্দর, should দিয়ে তোমার ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত, you should obey the traffic rules, you should obey the traffic rules, all of us should obey the traffic rules, I should obey the traffic rules, আমার মেনে চলা উচিত, আমাদের সকলের মেনে চলা উচিত, আমাদের সকলের ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত, কেমন? I should, I used to, used to মানে আমরা কোনো কাজ অতীতে করতাম, একটা অভ্যস্ত ছিলাম কিন্তু এখন একটা করি না, আর তা সেই কথাটা আমরা ইউজ টুটাকে ব্যবহার করতে পারি, অর্থাৎ অতীতের অভ্যাস, ঠিক আছে? আমি আগে পড়তাম, I used to read, আমি আগে লিখতাম, I used to write, আমি আগে খালি পায়ে স্কুলে যেতাম, I used to গো টু স্কুল, গো টু স্কুল অন ফুট, অন ফুট, আমি আগে খালি পায়ে স্কুলে যেতাম, মানে পায়ে হেঁটে স্কুলে যেতাম, সরি খালি পায়ে, সরি ইন বিয়ার ফুট হচ্ছে খালি পায়ে, আর পায়ে হেঁটে স্কুলে যেতাম, আই ইউজ টু গো টু স্কুল অন ফুট, আই ইউজ টু গো টু স্কুল অন ফুট, আমি আগে কম্পিউটার শিখতাম, আই ইউজ টু লার্ন কম্পিউটার, আমি আগে নাচ করতাম, আই ইউজ টু ডান্স, আমি আগে গান করতাম, আই ইউজ টু সিং, আমি আগে ছবি আঁকতাম, আই ইউজ টু ড্রা, আই ইউজ টু ড্রা দ্য পিকচার, আই ইউজ টু পেইন্ট, ওকে, খুব সুন্দর, আমি আগে গরিব মানুষকে সাহায্য করতাম, আই ইউজ টু হেল্প দ্য পুওর ম্যান, কিন্তু এমন একটা ঘটনার পর থেকে আমি একটা সাহায্য করা বন্ধ করে দিয়েছি, কেমন? যাক, ওকে, চলো, আই লাভ টু, আই লাভ টু মানে আমি কোনো কিছু করতে ভালোবাসি, বলো, আমি নাচ করতে ভালোবাসি, আই লাভ টু ডান্স, আমি গরিব মানুষকে সাহায্য করতে ভালোবাসি, আই লাভ টু হেল্প দ্য পুওর ম্যান, আমি ভালো রেজাল্ট করতে ভালোবাসি, আই লাভ টু মেক এ গুড রেজাল্ট, আমি ঘুমাতে ভালোবাসি, আই লাভ টু স্লিপ, আমি রান্না করতে ভালোবাসি, আই লাভ টু কুক, আমি তোমার সঙ্গে কথা বলতে ভালোবাসি, আই লাভ টু সে উইথ ইউ, আই লাভ টু সে উইথ ইউ, আই লাভ টু টক টু ইউ, আই লাভ টু মিট টু ইউ, আমি তোমার সঙ্গে দেখা করতে ভালোবাসি, ঠিক আছে, আমি দৌড়াতে ভালোবাসি, আই লাভ টু রান, আই লাভ টু রান, আমি নাচ করতে ভালোবাসি, আই লাভ টু ডান্স, আমি স্কুলে যেতে ভালোবাসি, আই লাভ টু গো টু স্কুল,
আমি খেতে ভালোবাসি, আই লাভ টু ইট। আমি পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড। আমি হিন্দি পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড হিন্দি। আই লাভ টু রিড হিন্দি। আমি অভিনয় করতে ভালোবাসি, আই লাভ টু অ্যাক্ট। এভাবে অসংখ্য তুমি মেক সেন্টেন্স করতে পারবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, মেয়েটি সত্যি অসাধারণ, খুবই গুণবতী একটি মেয়ে। আমরা যদি প্রপার ওয়েতে তাকে গাইড করতে পারি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, অগ্রসর করতে পারি, তাহলে এটা আমাদের জন্য অসাধারণ একটা কী বলবো, আমাদের দেশ এবং সমাজ দারুণ কিছু পেতে চলেছে। আমরা প্রপার ওয়েতে গাইড করব। খুব বেশি ইংরাজি ভাষাটা কঠিন নয়, এক থেকে একশো থেকে একশো কুড়িটা সেন্টেন্স কভার করতে পারলে মোটামুটি চলার মতো ইংরাজিটা আমরা শিখতে পারি, বলতেও পারি। এবং উচ্চপদস্থ কোনো চাকরির জন্য, বিশেষ করে আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি, সেক্ষেত্রে তো স্পোকেন ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা এই অত্যাধুনিক যুগে এই ভাষার গুরুত্ব তো অপরিহার্য। আমরা কিছুতেই কোনোভাবেই এই ভাষার গুরুত্বকে অস্বীকার করতে পারি না। সেই দিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা ছোটোকাল থেকে এটা প্র্যাকটিস করি, আয়ত্তের মধ্যে রাখতে পারি, অনুশীলনের মধ্যে রাখতে পারি, তাহলে অটোমেটিক্যালি ভয় ভীতি দ্রবিত হয়ে যাবে এবং আমাদের জন্য একটা সুনিশ্চিত ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করতে পারবো। বিশেষ করে এই অত্যাধুনিক যুগে ইংরাজি ভাষাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে এরা যখন চাকরি বাজারে প্রবেশ করবে, আজ থেকে 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু অল অফ আস টু লার্ন স্পোকেন ইংলিশ। থ্যাংক ইউ ভেরি সো মাচ, অনেক কথা বললাম। আবারও আপনাদের সকলকে আসন্ন শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আমি এসে সরি, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।